रेशन कार्ड थका प्रति पा 18,000 टका जदि आपनार नाम एटु लिस्टत अंतर्भुक्त होइसे एटु लिस्ट जितु लिस्ट मैं देखुआ आसो जदि आपनार नाम एटु लिस्टत अंतर्भुक्त होइसे तेनहले आपुनिओ पाबो 18,000 टका आपनार नाम एटु लिस्टत अंतर्भुक्त होइसे ने नाय केनेके चेक करिबो पारिबो आरो जदि अंतर्भुक्त हुआ नाय तेनहले केनेके अंतर्भुक्त करिबो पारिबो एप्लाई करिबो पारिबो मैं आजि आपनालोकक देखुआम ये 18,000 टका तो स्वच्छ भारत मिशन जरिए दिया हम जिसके 2022 सन एप्लाई करिसिल सेइसकलर नाम इतिमध्ये एटु लिस्टत अंतर्भुक्त होइसे आरो जिसके 2023 सन एप्लाई करिसिल सेइसकलर नाम एतियाओ पेंडिंग आसे एटु लिस्टत अंतर्भुक्त हुआ नाय आरो जिसके एतियालैके आवेदन करा नाय एप्लाई करा नाय सेइसकले एतियाओ आवेदन करिबो पारिबो इयार एप्लाई चलि आसे मैं आजि आपोनालोकक देखुआम এই লিষ্টখন কেনেকে চেক কৰিব পাৰিব আপোনাৰ মোবাইলৰ সহায়ত আৰু কেনেকে এই লিষ্টত নাম অন্তৰ্ভুক্ত হোৱাৰ বাবে এপ্লাই কৰিব পাৰিব মই ফুল প্ৰসেছ আপোনালোকক দেখুৱাম আপোনালোকে ভিডিঅটো শেষ লৈকে চাওক ইয়াৰ লিষ্টখন চেক কৰিবলৈ এছবিএম পৰ্টেলত আহিব লাগিব এটো পৰ্টেলত আহিব লাগিব মই এটো পেজৰ লিংক ভিডিঅ' ডিসক্রিপশনত দি থৈছোঁ বা আপুনি গুগল ব্ৰাউজাৰ ওপেন কৰিব আৰু ইয়াত এছবিএম লিখি সার্চ কৰি দিব যেতিয়াই সার্চ করে দিব আপনার সন্মুখত এনেকা পেজ আহিব উপর যে লিঙ্ক দিয়া হয়ে আছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ইয়াত ক্লিক করে দিব আপনার সন্মুখত এনেক স্বচ্ছ ভারত মিশনের পোর্টেলটা খুলে আহি যাব অলপ তলফালে আহিব তলত আহিব তলত আহি ইয়াত চাওক দিয়া হয়ে আছে MIS এটা অপশন দিয়া হয়ে আছে আপনাদের MIS-ত ক্লিক করে দিব যেতিয়াই ক্লিক করে দিব আপনার সন্মুখত এনেকা আহিব ইয়াত কেবাটাও অপশন দিয়া হয়ে আছে তলত চাওক দিয়া হয়ে আছে MR-13A এন্ট্রি স্ট্যাটাস অফ নিউ হাউস হোল্ড ইন এসবিএম পেজ 2 এইটো অপশনত ক্লিক করে দিব যেতিয়াই ক্লিক করে দিব আপনার সন্মুখত এনেকা পেজ আহিব ইয়াত চাওক বহুত কেইটা স্টেটর নাম দিয়া হয়ে আছে ইয়ারপরা আসামটো সিলেক্ট করে দিব তারপর আপনার সন্মুখত এনেকা পেজ আহিব ইয়াত চাওক বহুত কেইটা ডিস্ট্রিক্ট দিয়া হয়ে আছে ইয়ারপরা আপনার যেটো ডিস্ট্রিক্ট হয় সেই ডিস্ট্রিক্টটো ইয়ারপরা সিলেক্ট করে দিব আকো আপনার সন্মুখত এনেকা পেজ আহিব ইয়ারপরা আপনার সার্কলটো সিলেক্ট করে দিব সার্কলটো সিলেক্ট করে দিয়ার পিছত আপনার সন্মুখত আকো এনেকা আহিব ইয়াত চাওক জিপির নাম দিয়া হয়ে আছে আপুনি যেটো সার্কল সিলেক্ট করেছিল সেই সার্কলর আন্ডারত যিমান খোপা জিপি আছে সকলকেইটার নাম ইয়াত আহি যাব আপনার যেটো হয় সেইটো আপুনি ইয়ারপরা বিচারি ওলাব জিপির লাস্টত চাওক একটা সংখ্যা দিয়া হয়ে আছে প্রতিটো জিপির লাস্টতে একটা সংখ্যা দিয়া হয়ে আছে সেই সংখ্যাটোর উপর ক্লিক করে দিব যেনেকৈ মই একটা জিপি সিলেক্ট করে তার সংখ্যাটোর উপর ক্লিক করে দিলো যেতিয়াই ক্লিক করে দিব আপনার সন্মুখত এনেকা লিস্ট ওলাই পড়ব এই লিস্টত আপনার নাম আছে না নাই চেক করব পারে ইয়াত জিপির নাম দিয়া হয়ে আছে ভিলেজর নাম দিয়া হয়ে আছে তারপর ফেমিলি আইডি দিয়া হয়ে আছে তারপর ফেমিলির হেড যিজন আছে সেইজনের নাম দিয়া হয়ে আছে তারপর ফাদার্স নেম দিয়া হয়ে আছে ইয়াত সকলকেইটা বস্তু দিয়া হয়ে আছে আপনাদের এনেকে এই লিস্ট চেক করব পারে যদি এই লিস্টত আপনার নাম থাকে তেনহলে আপনি লাভ করব 18,000 টাকা আৰু যদি আপোনাৰ নাম এটো লিষ্টত অন্তৰ্ভুক্ত হোৱা নাই তেনেহলে কেনেকে অন্তৰ্ভুক্ত কৰিব এপ্লাই কৰিব এটো মই দেখুৱাই দিছোঁ ইয়াৰ বাবে আকৌ এছবিএম পৰ্টেলত আহিব লাগিব তাৰ পিছত অলপ তলফালে আহিব ইয়াত চাওক দিয়া আছে এপ্লিকেশ্যন ফৰ্ম আপোনালোকে এই ফৰ্মৰ ওপৰত ক্লিক কৰি দিব যেতিয়া ক্লিক কৰি দিব আপোনাৰ সন্মুখত এনেকুৱা পেজ খোল খাব এইটো পেজত এপ্লাই কৰিবলৈ আপোনাৰ এটা ৰেজিষ্ট্ৰেচন কৰিব লাগিব যদি আপুনি আগৰ পৰাই ৰেজিষ্ট্ৰেচন কৰি ৰাখিছে তেনেহলে ইয়াত মোবাইল নম্বৰ বহুৱাই গিটুটুবিত ক্লিক কৰি আপুনি লগইন কৰিব পাৰে আৰু যদি ফাৰ্ষ্ট টাইম এপ্লাই কৰি আছে ৰেজিষ্ট্ৰেচন কৰা নাই তেনেহলে ওপৰত চাওক দিয়া আছে চিটিজেন ৰেজিষ্ট্ৰেচন ইয়াত ক্লিক কৰি দিব যেতিয়া ক্লিক কৰি দিব আপোনাৰ সন্মুখত এনেকুৱা পেজ আহিব ইয়াত মোবাইল নম্বৰটো বহুৱাই দিব ইয়াত নামটো বহুৱাই দিব তাৰপিছত ইয়াৰ পৰা জেণ্ডাৰটো ছিলেক্ট কৰি দিব ইয়াত এড্ৰেছ বহুৱাই দিব তাৰপিছত ইয়াৰ পৰা আসামটো ছিলেক্ট কৰি দিব তাৰপিছত এই কেপচাৰটো ইয়াত বহুৱাই দিব আৰু ছাবমিটত ক্লিক কৰি দিব যেতিয়া ছাবমিটত ক্লিক কৰি দিব আপোনাৰ ৰেজিষ্ট্ৰেচন কমপ্লিট হৈ যাব লগইন হোৱাৰ বাবে আকৌ এটো পেজত আহিব লাগিব আৰু ইয়াত মোবাইল নম্বৰটো বহুৱাই দিব গিট অটিপিত ক্লিক কৰি দিব আপোনাৰ মোবাইলত এটা অটিপি পঠিয়াব অটিপিটো ইয়াত বহুৱাই দিব আৰু এই কেপচাৰটো ইয়াত বহুৱাই দিব আৰু ছিগিনত ক্লিক কৰি দিব যেতিয়াই ক্লিক কৰি দিব আপোনাৰ সন্মুখত এনেকে অপেন হৈ যাব যাৰ নামত ৰেজিষ্ট্ৰেচন কৰিছে নামটো শ্ব' কৰিব মোবাইল নম্বৰটো শ্ব' কৰিব আৰু ইয়াত এড্ৰেছটো আহিব ইয়াত যাক থ্ৰী লাইন দিয়া হৈ আছে এই থ্ৰী লাইনত ক্লিক কৰি দিব এনেকে তিনিটা অপশ্যন ওলাই আহিব ওপৰত যাক দিয়া হৈ আছে নিউ এপ্লিকেশ্যনত ক্লিক কৰি দিব যেতিয়াই ক্লিক কৰি দিব আপোনাৰ সন্মুখত এনেকুৱা এটা পপ আহিব এইটো কাটি দিব তাৰপিছত আপোনাৰ সন্মুখত ইয়াৰ ফৰ্মটো খোল খাব এই ফৰ্মটো আপোনাৰ ফিল আপ কৰিব লাগিব প্ৰথমতে ইয়াত আসামটো ছিলেক্ট হৈ থাকিব তাৰপিছত ইয়াত ডিষ্ট্ৰিক্টটো ছিলেক্ট কৰি দিব
তার পিছত ইয়াত ব্লকটো সিলেক্ট কৰি দিব, তার পিছত গ্রাম পঞ্চায়েত, তার পিছত ভিলেজ, এইটা আপোনালোকে বহুৱাই দিব। তার পিছত তলত চাক দিয়া আছে নেম অব দ্য এপ্লিকেন্ট এজ পার আধার কার্ড, আধার কার্ডত যেনেকে নামটো আছে সেম নামটো ইয়াত বহুৱাই দিব। তার পিছত তলত চাক দিয়া আছে আধার কার্ড নং, ইয়াত আধার কার্ড নম্বরটো বহুৱাই দিব, এইটো বক্সত টিক চিন লগাই দিব আৰু ভেরিফাই আধারত ক্লিক কৰি দিব। এনেকে আপোনালোকে আধার কার্ডটো ভেরিফাই কৰি লব। আধার কার্ড ভেরিফিকেশন হওয়ার পিছত হাজবেন্ড নেম বা ফাদার্স নেম দিব লাগিব আৰু ক্যাটাগরি সিলেক্ট কৰিব লাগিব। আপোনার এসসি এসটি জেনারেল যেটা হয় আপনি এই সিলেক্ট করব। এনেকে গোটেখিনি সিলেক্ট করে দিয়ার পিছত এড্রেসটা বহাব লাগিব। এড্রেস বহাই দেওয়ার পিছত আপনার ব্যাংক ডিটেলস দিব লাগিব। ব্যাংক ডিটেলসত ইয়াত আইএফসি কোডটো লিখি দিব। আইএফসি কোডটো লিখি দিয়ার পিছত বাকি কিটা নিজে নিজে আহি যাব। আপনি ইয়াত অ্যাকাউন্ট নম্বরটো বহাই দিব আৰু কনফার্মৰ বাবে তলত বহাই দিব আৰু ব্যাংকের পাসবুকখন মোবাইলেরে ফটো উঠাই সুইচ ফাইলত ক্লিক করে এই ফটোটো আপলোড করে দিব। এই গুটিকিটা ফিল আপ করে দিয়ার পিছত তলত চাক দিয়া আছে এপ্লাই, এপ্লাইত ক্লিক করে দিব। আপনার এপ্লিকেশন কমপ্লিট হয়ে যাব। আপনার একটা রেফারেন্স কোড দিয়া হব, সেই নম্বরটো আপনি রাখি থব স্টেটাস চেক করার বাবে। এনেকে আপনাদের লিস্ট চেক করব পারে আৰু নাম অন্তর্ভুক্ত হওয়ার বাবে এপ্লিকেশন করব পারে। যদি ভিডিওটো ভাল লাগে লাইক করব, শেয়ার করব আৰু যদি কিবা জানিব লাগা থাকে তেনেহলে কমেন্ট করব পারে।